তো এখানে চলতেছে হইলো পিকনিক, সারাদিন ভরা কোনো খাবার নাই, হুট করে কিসের পিকনিক? আরে মাগরি বাজানোর সময় হুট করে কি যদি মনে হয় উদ্যোক্তা, আমি তো মনে হয় মেলা ব্যস্ত থাকি সারাদিন পরা। ওই যেখানে দেখেন আমাদের মুরব্বী চাচাও হেও পেস টেস ছুলতেছে, ভাবতেছি ওই গোস্তের দোকান দুবার কষা হিসাবে আমার এই চ্যানেল কি রাখবো। বিসমিল্লাহ গাল জাল ধরাই যাতে স্বাদ হয়। হ্যাঁ বিসমিল্লাহ, তাকবীর যাই হোক, মিস্টেক যাই হোক, আমাদের জাল ধরে গেছে। এখন রাত বাজে হইলো 11টার সময় তুলে দেওয়া হইলো, খাতি খাতি ইনশাল্লাহ সেই ধরা চলে। কাঠের পাতা তো না, তো প্রথমে দেওয়া হচ্ছে হইলো সোয়াবিন তেল মোটামুটি 1 পোয়া, 5 কেজি চালের লেগিয়া হিট বেশি হয়েছে তো বাবুর না সব সুরিয়া রাখি না, সব হালাল কিন্তু চলে গেল হারাম লেগে যায় না না খিচুড়ি লাই বিরিয়ানি দেওয়া হবি রাতে এই দিনের মতো বসে থাকেন না তো দেয়া যাই। আরে বিরিয়ানি কোথায় দেখা যাক গরমে দেখি তো ইট গরম চামচ হলে পাতলা পাতলা চামচ পাতলা
আমারে বিরিয়ানি হয়ে গেছে না চাইল ফটো নাই সালা এই পাতলে দিয়ে দূর হবি ওরে গেল এই পাতলে খাওয়ানি খাওয়ানি আমি না আমি খালি কুড়ু কুড়ু করতেছি এই কুড়ু কুড়ু হারা রে পানি তো জাল দাও পানি তো জাল দাও সাত কয় এবং সাত কয় মও হবি নি না না পানি দে দাও পানি জাল দিলে হবি নি মনে হবি নি রে বেদ হবি আচ্ছা বেড়ে দে তো খুব কি দিয়েছে কুনের মতো রয়েছি আশা বারাক তো কুনের মতো রয়েছে লয় ওই রাত করে লাভ আছে বসতে লাভ আছে খাওয়া দাবি লে খাওয়া দাবি রাত বাজে একটা হইছে গোস্ত একটু বেশি রে পাতা বলি বারে হইনি এটা বেশি লাভ নাই জায়গা আমার কো বলে না বসে সব বসে দিয়ে দাও 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 আমার কি অবস্থা সেই 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 সব ঠিক আছে না ঠিক আছে সবার রাস্তার বাড়ি বসে পড়ছে কি আর হওয়ার জায়গা নাই পেঁয়াজ পাতা না খায় আমার একটু জানান সারাদিন পর পিকনিকের আয়োজন মোটামুটি হয়েছে অবশ্য তবে একটু চাইল্ড ফুটলিবার একটু ভালো হইলো নি আর কেন না দেখেন সব কিষণ ভাই তিনের মতো বসে রাস্তা যে পোলা পান টাকা চাল পাল যে আছে রাস্তায় বসে খায় আমাকে দিল আবার দেখছেন দেখেন গোস্ত ভালোই দিছে আর এই যে একটু চাইল গুলো চার হয়েছে বুঝছেন এই জন্য একটু সমস্যা হয়েছে দিলাম ঠিক মতো জাল দিবি আর নাই গাড়ছে লাঠি গাড়ছে গোস্ত পাইস নেই কি কয় 5 কেজি গরুর গোস্ত দিছে আছে তো জায়গা খাওয়া দাওয়ারি আপনার যা দেহাছি দেহাছি অত বেশি মজা পাইলাম না চাইলে ফুটলি ভরে আরো মানুষ খায় ভালো বেশি মজা পাইলনি তো পিকনিক তো এগুলো সব নিজের চেয়ে দেখাচ্ছি তো স্বাদ বেশি বাপের হোটেল লিভারি বাপের হোটেল হলি পরে করে নিয়ে কি করছো তা ভাগা দিলাম নি টিয়া দামের জিনিস ফালতে তাইলাই বাহ